हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। आमी मशरूमो आज के आपने देश सामने हाजिर हुए छी न्यूबॉर्न बेबी प्लस एक थे के दो बच्चों बच्चों जोनो विशेष एक टी रेसिपी नहीं। ये फूड रेसिपी टी जो दी अपने देर बच्चे देर नियमित खावन ताहुले बच्चे देर ओजन बिती दे अनेक सहज कर दे। चलो ताहुले शुरू करी। রেসিপিটির মূল উপাদানগুলো হচ্ছে 7-8টি কাঠবাদাম, 7-8টি কাজু বাদাম, কয়েকটি কিশমিশ এবং 4টি খেজুর। সাথে লাগছে হাফ কাপ চিড়া। আপনারা চিড়ার বদলে সাবুদানাও ব্যবহার করতে পারবেন। এখন বাদামগুলো আমি একটি পরিষ্কার পাত্রে তুলে নিচ্ছি। বাদামগুলো নরমাল পানি দিয়ে কয়েকবার পরিষ্কার করে নিতে হবে। আর হ্যাঁ, খেজুরের বিচিগুলো অবশ্যই কিন্তু ফেলে দিতে হবে এবং হালকা গরম পানি দিয়ে বাদামগুলো ভিজিয়ে রাখতে হবে 30 মিনিট। বাকি পাত্রে যে চিড়াগুলো রেখেছি তাও সেম প্রসেসে নরমাল পানি দিয়ে কয়েকবার পরিষ্কার করে নিতে হবে। চিড়াতে কিন্তু প্রচুর ময়লা থাকে, তাই এটি অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে এবং ধোয়া হয়ে গেলে এটিও নরমাল পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে যাতে চিড়াটি নরম হয়ে আসে। 30 মিনিট বাদামগুলো গরম পানিতে ভিজিয়ে রাখার পর দেখা যাবে বাদামগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে এবং বাদামের খোসাগুলো সহজে হাতে সাহায্যে উঠে আসছে। এখন একটি ব্লেন্ডার জার নিয়ে নিচ্ছি এবং সবগুলো বাদাম এবং পানি টেনে আসা চিড়া একসঙ্গে ব্লেন্ডারের মধ্যে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আমি এখানে কোনো চিনি ব্যবহার করছি না, যেহেতু চিনি স্বাস্থ্যের জন্য ভালো না। আর নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। আমি দুধ একসাথে মিক্স করব না, ধাপে ধাপে দুধটি কম বেশি মিক্স করে নিব। এখন আমি দুধ এবং মিশ্রণটি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। মিশ্রণটি পুরোপুরি ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন মিশ্রণটি একটি বোলে নামিয়ে নিচ্ছি পরবর্তী স্টেপের জন্য। এখন চুলায় নরমাল হিটে একটি প্যান বসিয়ে আমি মিশ্রণটি ঢেলে নিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি অবশিষ্ট দুধ। ভালো করে মিক্স করে এটি 3-4 মিনিট রান্না করতে হবে। এই পর্যায়ে মিশ্রণটি ভালোভাবে নাড়তে হবে, না হয় মিশ্রণটি তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। 3-4 মিনিট পর এটি ফুটে আসলে আমি চুলা থেকে এটি নামিয়ে নিচ্ছি। এখন ফুটটি হালকা গরম থাকা অবস্থায় একটি পরিবেশন বলে নামিয়ে নিচ্ছি। আপনারা এটা নরমাল করে বাচ্চাদের খাওয়াতে পারবেন এবং যে বাচ্চারা ফিডারে খায় তাদেরকেও সহজে ফিডারে দিয়ে খাওয়াতে পারবেন। তো বাস, তৈরি হয়ে গেল আমার আজকের এই বাচ্চাদের জন্য ফুড রেসিপিটি। এই রেসিপিটি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এটি বাচ্চাদের মেধা বিকাশ করে এবং বাচ্চাদের ওজন বৃদ্ধিতে অনেক সহায়তা করে। তো বন্ধুরা, যদি আজকে আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক দিবেন। কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ।